হাই, কমার্শিয়াল সিস্টেম কোর্সের এই ভিডিওতে আমরা পিসিএম রিলেটেড প্রবলেম সলভ করব। তো পিসিএম রিলেটেড থিওরি আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। সেই ভিডিওগুলো দেখলে আমরা এর ইকুয়েশন, এর ওয়েভ ফর্ম এবং এর থিওরিগুলো ভালোভাবে জানতে পারবো এবং এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। তো এখানে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটা হচ্ছে বুয়েট এমএস অ্যাডমিশন টেস্ট 2017-তে। তো এই প্রবলেমটি হচ্ছে পিসিএম এর সিগনাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও রিলেটেড প্রবলেম। সো এখানে আমরা দেখি প্রবলেমে কি বলা রয়েছে। এখানে একটা সিগনাল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে xt equal to 1.5 cos 800 pi t. এই সিগন্যালটা ইজ টু বি পিসিএম। এই সিগন্যালটা কি করা হবে, পালস কোড মডুলেশন করা হবে উইথ মিনিমাম এস কিউ এন আর, অর্থাৎ সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও বা সিম্পল সিগন্যাল টু নয়েজ রেশিও অফ 25 ডেসিবেল। তার মানে এই একটা সিগন্যাল রয়েছে, এটাকে আমরা ডিজিটালে কনভার্ট করব। তার জন্য কোন টেকনিকটা ইউজ করা হয়েছে, পিসিএম অর্থাৎ পালস কোড মডুলেশন টেকনিক ইউজ করা হয়েছে। এবং সেক্ষেত্রে এটা ইউজ করার পরে এখানে আমরা মিনিমাম সিগন্যাল টু নয়েজ রেশিও বা সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ইউজ করেছি বা এসএনআর ইউজ করেছি কত, 25 ডেসিবেল। আমাদের বের করতে বলছে হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড, নট বিট। আমাদের বের করতে বলছে হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড ফর এনকোডিং ইচ হ্যাভিং ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। সবগুলো ইউনিফর্ম কোয়ান্টাইজেশন রয়েছে এবং সেগুলোকে আমরা এনকোড করব। পিসিএম এর একটা পার্ট হচ্ছে এনকোডিং এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে এখান থেকে আমাদের বাইটটা বের করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো ইতিমধ্যে আমি সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও বা সিগন্যাল টু নয়েজ রেশিওর সূত্র আলোচনা করেছি, সেটা কি ছিল আমরা একটু দেখি। যে এস এন আর ইন ডেসিবেলের আমরা সূত্র ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা ছিল হচ্ছে 1.76 প্লাস 6.02 এন। তো এই থিওরিটার ডেরিভেশন সহ আমরা দেখেছিলাম বিস্তারিত, যে কিভাবে এটা ডেরিভেশন আসে এবং কেন 6.02 আসলো, কেন 1.06 এবং এনটা কি, এমন বিস্তারিত সেখানে সেই ভিডিওতে দেখেছিলাম। সেই ভিডিওটা দেখলে আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারবো এবং প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবো। সো এখানে এছাড়াও তো এখানে এই পাঁচটা থাকবে ডেসিবেল এবং এনটা ছিল হচ্ছে আমার নাম্বার অফ বিট। আমাদের বের করতে বলছে বাইট, তাহলে আমাদের বিট থেকে বাইটে কনভার্ট করবো, সেটা পরবর্তীতে আমরা দেখবো কিভাবে বিট থেকে বাইটে কনভার্ট করতে হয়। তাহলে এই ইকুয়েশনে আমরা এনটা বের করবো ফার্স্টে, আর যদি আমরা এই বিট বাইটের কনফিউশন এখনই দূর করতে চাই তাহলে আমরা এটা দেখে নিই। যে আমরা দেখেছিলাম এগুলো হচ্ছে এক একটা বিট, এই যে 1 0 1 0 1 0 এগুলো হচ্ছে এক একটা বিট, এরকম আটটা বিট মিলে একটা বাইট হয়। তাহলে আমরা বলতে পারবো 8 bits = 1 byte। তাহলে সেক্ষেত্রে আমাদের এই এনটা কত আসবে, এত এই এনটা বের করবো, তাহলে এত বিট সমান কত বাইট আসবে সেটা আমরা বাইটে ক্যালকুলেশন করে নিব। সো ফার্স্ট আমরা এই বিটটা ক্যালকুলেশন করবো, অর্থাৎ এনটা ক্যালকুলেশন করবো, সেখান থেকে আমরা এই প্রবলেমের জন্য কত বাইট প্রয়োজন হবে সেটা আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করবো। তাহলে এস এন আর ডেসিবেল, সেখানে এস কিউ এন আর বা সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও বা সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 25 ডেসিবেল। তাহলে এস এন আর কত দেওয়া রয়েছে, 25, এটা এখানে বসাই দিলাম, ইকুয়াল টু সূত্রে 1.76 প্লাস 6.02 ইন্টু এন। তাহলে এখান থেকে সিম্পল আমরা ক্যালকুলেটার ইউজ করলে আমরা এন এর ভ্যালু পাবো হচ্ছে 3.86। সো এন এর ভ্যালু তো এরকম 3.86 আকারে থাকবে না, এন এর ভ্যালু থাকবে হচ্ছে 2 4 ইত্যাদি এরকম নাম্বার থাকবে। সো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবো হচ্ছে 4। তাহলে 4 কি আসবে, বিট আসবে, 4 bits। তাহলে এখান থেকে আমাদের এন এর ভ্যালুটা এই প্রবলেমের জন্য যদি এস এন আরটা 25 ডেসিবেল ইউজ করি তাহলে এন কত বিট কটা প্রয়োজন হচ্ছে, 4টা বিটের প্রয়োজন হচ্ছে। তাহলে এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের যেহেতু এন এই 4 bits সমান কত বাইট এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের 8 bit সমান আমরা দেখলাম হচ্ছে কত, 1 byte। তাহলে এখান থেকে আমাদের এই 4 bit সমান কত বাইট আসবে, 4 bit সমান আসবে কত, 4/8 এত বাইট। তাহলে এটা আসলে হচ্ছে 0.5 byte। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যদি আমাদের এসএনআর 25 ডেসিবেল হয় তাহলে আমাদের বাইট কত ইউজ করতে হবে, 0.5 byte, আর আমাদের বিট কতগুলো ইউজ করতে হবে, 4টা বিট ইউজ করতে হবে। সিম্পল। সো এইভাবে আমরা সিম্পলি প্রবলেমটা সলভ করতে পারবো। সো নেক্সট ভিডিওতে এই রিলেটেড অন্য অনেক আলোচনা করবো।